অবকাঠামো খাতে বড় আকারের ব্যয় অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নতুন বাজেট ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। এবছরের ঘোষিত বাজেটে ছোট ব্যবসায়ের ঋণ সুবিধা সম্প্রসারণের কথাও বলা হয়েছে। করোনা মহামারীর প্রভাব থেকে বেরিয়ে আসতে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখন ভারতে এই বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টে বার্ষিক বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো বাজেট পেশ করেন নির্মলা। ভারতের এবারের বাজেটে বাংলাদেশের জন্য ধার্য করা হয়েছে 300 কোটি রুপি, গত বছর যেটি ছিল 200 কোটি রুপি। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত এই টাকা আগামী অর্থ বছরে বাংলাদেশে খরচ করা হবে। অন্যদিকে গতবারের বাজেটের চেয়ে প্রায় 150 কোটি কমিয়ে আফগানিস্তানের জন্য 200 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। তালেবান শাসন প্রতিষ্ঠার পর আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এখনও স্থাপিত হয়নি, কিন্তু তা সত্ত্বেও ওই দেশের বিভিন্ন প্রকল্পে আগামী অর্থ বছরে ভারত 200 কোটি রুপি খরচ করবে।